ভিডিও থেকে অডিওতে রূপান্তর করতে যদি আপনি না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, স্কিপ করলে আপনারই লস, আপনি শিখতে পারবেন না। যদি এই মিউট ভিডিওটি গুলো ইউটিউবে কোনো কাজে লাগাতে চান তাহলে আপনি আমার ইউটিউব ঘুরে আসতে পারেন এবং আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হয়, ভেরিফাইড করতে হয় এবং কীভাবে আর্ন করতে হয়, ইউটিউবে কত টাকা আর্ন করা যায় এই সম্বন্ধে একটি ভিডিও বানিয়েছি। এই সব ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। প্রতিবারের মতো এবারও একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা কোয়ালিটি ভিডিওর সঙ্গে লাইভ প্রুফ ভি দেখাই। তো আমি আসলাম আমার অ্যান্ড্রয়েড ফোনের স্কিমে। আপনাদের প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, এর নাম হচ্ছে মিউট ভিডিও। এর লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপসটিকে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, এরপর আপনাকে সিলেক্ট ভিডিও এখানে ট্যাপ করতে হবে। আর এখানে যে মাই ক্রিয়েটরস আছে, আপনি যেগুলো ক্রিয়েট করবেন সবগুলো এখানে এসে জমা হবে। তো আপনি সিলেক্ট ভিডিওতে ক্লিক করেন। সিলেক্ট ভিডিওতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটিকে মিউট করতে চাচ্ছেন সেই ভিডিওকে চয়েস করেন। চয়েস করার পর সেখানে ট্যাপ করেন। ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখানে দু ধরনের পাবেন, একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে মিউট। দেখেন আমি একটি অরিজিনালে দিলাম এবং মিউটে দিলাম। আপনি সবসময় মিউটে সবুজ চিহ্নটি দিয়ে দিবেন, মিউটে দেওয়ার পর আপনি সেভ করে দিবেন। ওয়েট করেন, দেখাচ্ছে। সেভে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার পর 1 থেকে 100% হওয়ার শেষ হলে আপনার ভিডিওটি মিউট শেষ হয়ে যাবে। তারপর ভিডিওটি অডিও থেকে ভিডিও থেকে অডিওতে রূপান্তরিত হবে। ভিডিওটি কেমন হয়েছে আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।